তখন থেকেই তারা বরবাদ জুটি হিসেবে পরিচিত হলেও তাদের একসাথে ফেরার অপেক্ষা অনেক দর্শকেরাই করেছেন তিন বছর ধরে। অবশেষে ফিরছেন তারা। রাজ চক্রবর্তী টলিউডে প্রথম এনেছিলেন বনি ঋত্বিকায় নতুন জুটিকে, এবার সেই জুটিকেই ফেরালেন পরিচালক রাজীব বিশ্বাস। ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে চলছে ছবির শুটিং। এতদিন বাদে হঠাৎ এই জুটিকে ফেরানোর কারণটা কি বললেন পরিচালক নিজেই? হ্যাঁ, বনি ঋত্বিকার বরবাদ হয়েছিল, সেখান থেকে এই জুটিটা কেন আবার ফিরে আসলো এটা সত্যি একটা ইম্পর্টেন্ট, এবং সেটা আমার নিজেরও খুব ভালো লাগছে, কারণ জুটিটা আমার খুব কেমিস্ট্রিটা খুব দেখতে ভালো লেগেছিলো, সেটা খুব রেডি হয়ে আছে আমার, সেটার জন্য খুব বেশি সময় নষ্ট করতে হয়নি, এটা রেডি কেমিস্ট্রি হিরো হিরোইন পেয়ে গেছি। প্লাস বরবাদে মানে খুব ভালো সাকসেস না পেলেও ওরা নিজেদের জায়গা কিন্তু খুব ভালো করে ধরে ফেলছিল, ঋত্বিকা এবং বনি দুজনেই। বনি তো এমনি তো খুব টেকনিক্যাল, যেমন যে বাড়ির ছেলে আর কি সে বাড়ির এমনি টেকনিক্যাল, কিন্তু ঋত্বিকা তারপর যেমন রীনাদির আর শ্রীনগর করেছে, তাতে তারপরে এখন আমি কাজ করে দেখলাম দুদিন শুটিং হয়েছে, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো মেয়ে এবং খুব খুব নর্মাল, যে মানে যাই যা তুমি বলে দাও কীভাবে করবো, তুমি যেভাবে করবো সেভাবেই করবো। তো আর্টিস্ট হ্যান্ডেলের জন্য খুব একটা বেশি চাপ হচ্ছে না আমার, খুব বেশি অসুবিধা নেই। আর দেখলাম আমি এর আগেরটা বনি কোশানি কিনার ছবি করেছিলাম তোমাকে চাই, সেটাও প্রচণ্ড হয়তো ওয়ার্ক করেনি, কারণ এখনকার যে সমাজ ব্যবস্থা যেভাবে মডার্ন হচ্ছে এবং ডিমান্ড যেভাবে বাড়ছে, তাতে করে আমরা নিজেরাও হালকা একটু হিমশিম খেয়ে যাচ্ছি কী ধরনের সাবজেক্ট লোকে পছন্দ করবে, কারণ এখন বিভিন্ন সাবজেক্ট সারা বিদেশের ছবি দেখতে পাচ্ছে, উল্টে বিভিন্ন রকম নেটওয়ার্ক ফ্রিতে আসার জন্য বিভিন্ন রকম ছবি তারা দেখতে পাচ্ছে, তো অনেক বেশি আপগ্রেড হয়ে যাচ্ছে। তো আমরা বাঙালির ছবি, যে বাংলা ছবির মধ্যে এমন কি জিনিস দিতে পারি, এমন কি মশলা দিতে পারি যে মশলাটা আমাদের বাঙালি দর্শক অন্তত কমসে কম দেখবে, সেই ভেবেই একটা রোমান্টিক কমেডি, যেটা রোমকম ছবি বলি আমরা, পাগলুর পর অনেকদিন পর এই ধরনের ছবি করছি, মাঝখানে মার দাঙ্গা এইসব অনেক কিছু করেছি। তো সেক্ষেত্রে আশা করছি এই ছবিটা খুব সিম্পল লাভ স্টোরি, একটা ফ্যামিলি লাভ স্টোরি, দর্শকদের ভালো লাগবে, এবং কেমিস্ট্রিটা যেহেতু করাই আছে আমি যেভাবে শুটিং করছি আরও ভালো লাগবে। অনেক মারা মারি হানাহানির পর ছবির ক্ষেত্রে এবার প্রেমেই কিছু হতে চাইছেন পরিচালক, তাই প্রেম মজা সবেতেই ভরপুর এই নতুন ছবি। সেখানে এখানেই এরা এই দুই বন্ধু মিলে সেকেন্ড হাফের ক্রাইসিসটা কী করে ওভারকাম করে এবং এস্টাবলিশড হয় এবং ফাইনালি ঋত্বিকাকে পায় বা ঋত্বিকাকে বিয়ে করতে পারে বা ঋত্বিকার সঙ্গে প্রেমটা হয়, সেটাই হচ্ছে মূল গল্প। কলেজটা শেষ করেছেন অনেকদিন আগে, তবুও ছবিতে সেই কলেজ স্টুডেন্টের ভূমিকাতেই বনি সেনগুপ্ত। বয়সটা না মিললেও রাজার সাথে বেশ খানিকটা মিল আছে বনিরও। রাজা বড্ড ছ্যাবলা অ্যাজ ইউজুয়াল লাইক মি, আর কি বলবো, পাস করতে পারে না, পড়াশোনা ভালো না, অ্যান্ড ওকে অ্যাকচুয়ালি ওর বাবা ঘর থেকে বের করে দেয় এবং দাদাও সেটাতে সাপোর্ট করে, যেটা ওর এক্সপেক্টেড ছিল না। তো সেখান থেকে ওর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে ও কী করে নিজের পায়ে দাঁড়াবে, তো সেই জন্য মানে সেই মুভিটা দেখার যে মানে তারপরে সে কী করে, সে কীভাবে একটা নিজের পজিশন হোল্ড করে, তো সেই বোধটাও আছে যে ওকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, ওকে মানে ওই নিজের স্ট্যান্ডটা নিতে হবে, তো সেই ব্যাপারটাও আছে। এদিকে পুরোপুরি পাগলা ছ্যাবলামো করে বন্ধুর সাথে ওর যে বন্ধু গোবিন্দ, তো সেও একটা খুব ইম্পর্টেন্ট রোলে আছে, মানে আমাদের পার্থটা, তো মানে প্রচন্ড মজা হচ্ছে, অ্যাকচুয়ালি প্রচন্ড ফান হচ্ছে, কমেডি ফুল অন কমেডি হচ্ছে। বনিকে নাকি গাইড করছেন ঋত্বিকা সেন? না, বাস্তবে নয়, আসলে ছবিতে এমন একটি ম্যাচিওর ক্যারেক্টারে ঋত্বিকা। আর সেরকম কিছু নয়, এখানে মেয়েটা একটা সাধারণ মেয়ে, সেরকম ক্লাসিক্যাল বা মডার্ন ওরম কিছু না, আমরা সাধারণ যে ধরনের হই, সাধারণ মেয়েরা যেরকম হয়, ইনফ্যাক্ট কালকে আমাদের জিন্স পরেও আমার সিন হয়েছে। তো মেয়েটা কলেজে পড়ে এবং মেয়েটার সাথে রাজার খুব স্ট্রং একটা ক্যারেক্টার, যে আমরা যেরকম বলে থাকি জেনারেলি যে কোনো কেউ যে যদি কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায় বা যদি কারোর কিছু ভালো হয় তার পেছনে আরেকজনের হাত থাকবেই, যে তাকে গাইড করবে এবং শেপ করবে। তো এখানে এরকমই একটা ক্যারেক্টার প্লে করছি যে হিরোকে, মানে রাজার ক্যারেক্টার যেটা বনি প্লে করছে, তাকে গাইড করছি এবং সুন্দর করে মোল্ড করে শেপ করছি যাতে সে ঠিক পথে এগোতে পারে, এবং খুব ভালো একটা মেয়ে যে পরীক্ষায় টপ করে এবং পড়াশুনো করছে, চাকরি করছে, সব কিছুই তার লাইফে ভালো চলছে, এবং সে কীভাবে এই ছেলেটিকে, যে প্রায় 4-5 বার ফেল করেছে, কীভাবে ছেলেটিকে শেপ করে একটা জায়গায় আনে, এবং ছেলেটিরও একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার এখানে রয়েছে যে সে কীভাবে চেঞ্জ হয় এবং মেয়েটিকে আদৌ পায় কি পায় না সেটা তো দেখতে হবে, সেটার জন্য তোমাদেরকে ছবিটা। তো এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা স্টোরি, খুব ভালো স্টোরি এবং কমিক্যাল টাচ রয়েছে, একটা কমেডি লাভ স্টোরি বলতে পারো, কমেডি লাভ স্টোরি বেসিকলি। তো বেশ ভালো গল্প, আমি খুব এনজয় করেছি, কারণ রাজীবদা আমাকে যখন গল্পটা শোনায় তখন আমি একদম গল্পটার ফিদা হয়ে গেছি, মানে এখনকার দিনে এরকম গল্প আই থিঙ্ক
লাস্ট বেশ কিছু বছর আগে হয়েছে, যখন দেবদা কোয়েলদির একটা ভালো পাগলু, পাগলু টু, এই ধরনের রংবাজ, এই ধরনের যেরকম গল্পগুলো পরপর হিট করতো, ওই ধরনের গল্প বেশ ভালো লেগেছে আমার। তো এখন এই মুহূর্তে আমাদের মাত্র কয়েকদিনের শ্যুট হয়েছে, বললাম 3 দিনের শ্যুট হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে মানে আমাদের ফিলিংস হচ্ছে যে অনেক দিন ধরে আমরা শ্যুট করছি, একটা ফ্যামিলির মতো হয়ে গেছি এবং ক্যারেক্টারটার মধ্যে আমরা প্রত্যেকেই ঢুকে রয়েছি। আমি একটু আগে স্ক্রিপ্ট রিহার্স করছিলাম, তো বেশ ভালো লাগছে, আশা করছি ভালো হবে। 3 বছর পর সত্যি সত্যি কতটা ম্যাচিওর হলেন বনি ও রিতিকা, একে অপরের ব্যাপারে জানালেন তারাই। আগের থেকে বেড়েছে, অ্যান্ড ডেফিনেটলি এজটা যেহেতু বেড়েছে তো আই ম্যাচিউরিটি একটু বেড়েছে আগের থেকে। মানে আগে যেরকম চকলেট চেয়েছে পাঠ করতে সেরকম এখন হচ্ছে না, এখন পুরোপুরি অন্য হয়ে গেছে, এখন ভদ্র মতো আসছে, শট দিচ্ছে, চলে যাচ্ছে, এমন একটা ব্যাপার হয়েছে। বাট ডেফিনেটলি বলবো যে অনেকটা ম্যাচিউরিটি লেভেল বেড়েছে, অ্যান্ড পাঠ করে অনেক সুবিধা হচ্ছে। অনেকে নিয়ে কিছু বলবো না, ম্যাচিওরের দিক থেকে তার কিছু বলবো না, হি ইজ ভেরি ইনোসেন্ট, হি ইজ ভেরি কিউট। আর বনির সাথে আমার একটা আলাদা বন্ডিং রয়েছেই, সেটা তোমরা বরবাদেই দেখে বুঝেছ। আর অবভিয়াসলি বন্ডিংটা আরও বেড়েছে, কারণ অ্যাজ এ কাপল হিসেবে সেকেন্ড কাজ হলেও আগের ছবিতে আমরা ফ্লোরে একসাথে অনেকটা সময় কাটিয়েছি, তো সেইখান থেকে বন্ডিং অনেক বেড়েছে, ফ্রেন্ডশিপ অনেক বেড়েছে, সেটা তোমরা অনস্ক্রিন একদম বুঝতে পারবে। আর বরবাদে যতটা ভালোবাসা পেয়েছি আশা করছি তার থেকেও বেশি পাবো, কারণ আই থিঙ্ক আমাদের দুজনের কাপল জোড়ি হিসেবে দর্শকরা প্রচুর হিউজ রেসপন্স পেয়েছিলাম। প্রত্যেকটা আমার ফিল্ম থেকে তো দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, ফিল্ম ছোটোবেলায় অনেক সিরিয়াল করেছি, কিন্তু বনির সাথে যখন কাজ করি মোটামুটি আমাদের হিট ফেমটা একসাথেই 2014 থেকেই, তো সেখান থেকে আমার মনে হয় তোমাদের আবার ভালো লাগবে, আবার আমরা একসাথে কাজ করব, তো আশা করছি ভালো লাগবে। এবং আমরা খুব খাঁটির মধ্যে কাজ করছি, বৃষ্টি হচ্ছে বাইরে, তার মধ্যে আমাদের টোটাল শ্যুট চলছে, তো আশা করছি ভালো লাগবে। ম্যায় মেরি গার্লফ্রেন্ড অর্ব, নায়ক ও নায়িকার মাঝে ছবি জুড়ে যার অবাধ যাতায়াত থাকবে তিনি পার্থসারথী, সাথে থাকবে তার অদ্ভুত সেলুন, জানালেন পার্থসারথী। এগুলো বনি আর আমি হলাম দুজন বন্ধু, এই সেলুনটা বেসিক্যালি আমার, তো ও কিছু করতে চায় যে পার্টনারশিপে আমরা দুজন মিলে একটা ব্যবসা খুলবো আর কি। সেই ব্যবসাটা কী সেটা এখন বলা যাবে না, সেটা ছবিটা বেরোলে দেখলে লোকে বুঝতে পারবে। এই ছবি সেলুনটার নাম হলো পাওয়ার পাগলু সেলুন, মানে আমি যে চরিত্রটা করছি সেখানে সে দেবেরও ফ্যান আবার জিতেরও ফ্যান, দুজনের ফ্যান, তো ওই জন্য দুজনকে দুটো দুপাশে নিয়ে মাঝখানে আমি। সেটি নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেল দেবজিৎকে, বিষয়টা আসলে কি বুঝিয়ে বললেন পরিচালক রাজীব। কোনোভাবে বনি তার সেকেন্ড হাফে একটা ক্রাইসিস তৈরি হয় এবং তাকে একটা তার বন্ধুর কাছে যেতে হয়, তার বন্ধুর পার্থ যে একটা তার সেলুন, এটা সেও একটা খুব ড্রামাটিকভাবে পেয়েছে সেলুনটা শ্বশুরমশাইয়ের কাছ থেকে, যেটুকু ব্যাপারটা বললাম সবটাই কমেডির ওপরে। তো যার জন্য সেলুনটার নাম বোধ হয় আমি ডিরেক্টর হওয়ার জন্য পাওয়ার পাগলু সেলুন নাম দেওয়া হয়েছে, পাওয়ারও আমার ছবি, পাগলু আমার ছবি। এই বিশেষ সেলুনটির মধ্যে নায়ক নায়িকার প্রেম না অভিমান, কোন সিনটি চলছিল এদিন জানালেন রাজীব বিশ্বাস এবং বনি সেনগুপ্ত। আজকে চলছে সেলুন, একটা ক্যারেক্টার আছে যে সেলুনটা হচ্ছে পার্থ, মানে পার্থ যে ক্যারেক্টারটা করছে বনির বন্ধু, বন্ধু না দাদা কাম বন্ধু টাইপের, হয় না পাড়ার দাদা, যে সেলুনে আমি যেতাম সেরকমই একটা দাদা, যে ওকে হেল্প করে আর কি, ফাইনালি হেল্প করে কিছু কিছু কাজের ক্ষেত্রে। সেই সেলুনের ভিতরে আজকে শুটিং চলছে, যে সেলুনের ভিতরে কিছু সিন আছে আর কি, কারণ পার্থর সঙ্গে দেখা করতে ওকে সেলুনেই আসতে, কারণ সেলুনে পার্থ সারাদিন থাকে, সেই সেলুনের সিন করছে আজকে ভারত লোকের স্টুডিওতে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা যেখানে আমরা আছি, সেটার নাম হচ্ছে পাওয়ার পাগলু সেলুন। তো এখানে যে মানে মালিক আমাদের গোবিন্দ পার্থদা, তো সে হচ্ছে অ্যাকচুয়ালি জিত প্লাস দেব দুজনেরই ফ্যান ক্লাবের মানে একদম সাপোর্টার আগে, যাতে সব পাবলিক এখানেই আছে চুল কাটতে, তো সেই জন্য এটার নাম পাওয়ার পাগলু। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে একটু নাটকীয় ড্রামার সিন, তো সেই জন্য একটু এনার্জিটাও বেশি, বুঝতেই পারছো অনেক রকমের চেঞ্জেস হচ্ছে ব্যাপারটাতে। তো অবভিয়াসলি বলবো যে মানে অনেক পাওয়ার লাগছে, অনেক প্রেশার লাগছে, অ্যান্ড প্রচণ্ড স্ট্রেসফুল। আজকে সকাল থেকে অলরেডি আমরা আই থিঙ্ক 6টা সিন শ্যুট করে ফেলেছি, তো তাই জন্য অনেকটা স্ট্রেসড আউট। এখন এটা আমাদের 7 সিন চলছে, আর 2 সিন হলে তারপর আমাদের ব্যাক আপ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।